হঠাৎ করে কিছুদিন আগে পঞ্চায়েত ভোট হয়ে গেল, গোটা রাজ্য জুড়ে রক্ত গঙ্গা বয়ে গেল, পঞ্চাশের ওপর প্রাণ চলে গেল, কেউ বিধবা হলেন, কেউ পিতৃহারা হলেন, কেউ মাতৃহারা হলেন, কেউ ভাই হারা হলেন, সব দিক থেকে আমরা সে দৃশ্য দেখলাম। কিন্তু এই পঞ্চায়েত ভোট কলকাতা হাইকোর্টে এই যে যারা জিতেছে তারা চুরি করে জিতেছে, না সত্যিকারের মানুষে ভোটে জিতেছে, না গণনায় কারচুপি হয়েছে, এই সব নিয়ে এখনো কিন্তু কোনো স্পষ্ট রায় দান হয়নি, অর্থাৎ কেস পেন্ডিং আছে। অর্থাৎ কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো ওই যে 2000 টাকার নোটগুলো, রঙিন গোলাপি নোটগুলো বাতিল হয়ে গিয়েছে। বাতিল মানে সেপ্টেম্বর থেকে আর ওগুলো ব্যবহার করা যাবে না, একটা ডেডলাইন দিয়ে দিয়েছে। ঠিক পঞ্চায়েতে যেটা ওই সার্টিফিকেট গুলো কিন্তু ওই 2000 টাকার নোটের মতনই এই মুহূর্তে অবস্থা। কোর্ট যদি রায় দেয় তাহলে ওগুলো ভ্যালিড, আর কোর্ট যদি রায় না দেয়, যদি পক্ষ যারা জিতেছে এই ভোট সম্পর্কে তাদের পক্ষপাতী রায় না হয় তাহলে সব ইনভ্যালিড। তাহলে কেন বোর্ড গঠন, কেন এত কিছু? আমরা দেখেছিলাম 80-এর দশকে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে পিন্ডরাওয়ালা, সেই স্বর্ণ মন্দিরে তিনি কি করছিলেন? তিনি খলিস্তানি জঙ্গিপন্থী, সেখানে অস্ত্র মজুত করছিলেন, দেশ বিরোধী কাজ করছিলেন। তার বিরুদ্ধে সেই স্বর্ণ মন্দিরে এক মিলিটারি অপারেশন হয়, সেই অপারেশনের নাম অপারেশন ব্লু স্টার। আমাদের পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় তখন ওখানকার গভর্নর, গোটা দেশবাসী সেটা দেখেছে, কেউ সমর্থন করেনি যে একটা ধর্মীয় স্থানে ওই ধরনের আতঙ্কবাদী কার্যকলাপ চলছিল। সবাই সমর্থন করেছে যে ওটাকে বিরোধ করা দরকার, ওটাকে গুটিয়ে দেওয়া দরকার, ওটাকে ওখান থেকে নিশ্চিহ্ন করা দরকার। কিন্তু কি এমন হলো বোর্ড গঠনকে কেন্দ্র করে যে পুলিশকে ওই তালতলা হাটে ওই পঞ্চায়েত অফিসের বাইরে এখানে আসতে হলো? কি এমন হলো কাঁদানে গ্যাসের সেল ছুটতে হলো? কি এমন হলো বোম ছুটতে হলো? কি এমন হলো ইট বৃষ্টি করতে হলো? এখানে কি কোনো অসামাজিক কাজকর্ম চলছে নাকি? যারা হাতে কাজ করে, গায়ে গতরে কাজ করে, তাদেরকে আমরা বলি লেবার। যারা হাতে এবং মস্তিষ্ক দুটোকে কম্বাইন করে কাজ করে তাদেরকে আমরা বলি কারিগর। আর যারা হাত মস্তিষ্ক মন দিয়ে কাজ করে তাদেরকে আমরা বলি ক্রিয়েটর। আমার ফুরফুরা শরীফে সমস্ত পীরজাদাগণ ক্রিয়েটর, এরা শান্তির বার্তা সমাজকে দেয়, এরা শান্তির ক্রিয়েটর, ইসলামের কে বার্তা পৌঁছে দেয়, ধর্ম প্রচার করে, এরা ক্রিয়েটর। আমাদের জান হাজির এনাদের জন্য, তাদের প্রতি আক্রমণ হবে। কোন পুলিশ আক্রমণ করছে? যে সরকারি কর্মচারী এক মাস কাজ করলে এক মাসের মাইনে পায়, এই পুলিশ আপনারা হয়তো অনেকে জানেন না 12 মাস কাজ করে 14 মাসের মাইনে পায়। সরকার এদের মাইনে দেয় 14 মাসের, আগে ছিল 12 মাস প্লাস 52 দিন, এখন ওটা 60 দিন করে দিয়েছে।
এরা যে জুতোটা পড়ে সেটাও আমার আপনার ট্যাক্সের টাকা, যে জামাটা পড়ে সেটাও আপনার আমার আপনার ট্যাক্সের টাকা, টুপি থেকে সব আমার আপনার ট্যাক্সের টাকা, গাড়ি চড়ে সব আমার আবার ট্যাক্সের টাকা, উপরন্তু 14 মাসের মাইনে পাই। কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা ছাড়া তারা যে ভেতরের অন্তর্বাসটা পড়ে, যেটা পরিষ্কার বাংলা ভাষা, যে আন্ডারওয়্যার পড়ে, সেগুলো কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকায় না, এক প্রকার যারা মান্থলি দেয় পুলিশকে সেই মান্থলি টাকায় ওগুলো পড়ে। তাই এগুলো হচ্ছে আন্ডার কি বাত হে, অর্থাৎ পুলিশ ভেতরে যেটা পড়ে আছে, যাদের টাকায় পড়ে আছে তাদের কথা শুনছে, কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় যে ইউনিফর্মটা পড়ে আছে, যে 14 মাসের মাইনেটা পায়, তাদের কথা শুনছে না। কার অঙ্গুলি হিলনে এগুলো করছেন, অশান্ত করার চেষ্টা করছেন ফুরফুরা শরীফকে, এ জবাব কিন্তু দিতে হবে। শুনছি নাকি মামলা হয়েছে, তো হোক না মামলা, আমরাও প্রস্তুত আছি। আমরা তো দেখেছিলাম এক পীরজাদাকে কলকাতার বুকে কি হয়েছিল, বেশি কথা বললে বলবেন রাজনৈতিক কথা, তাই সেদিকে বেশি যাচ্ছি না। তো কি আবার এরকম ফুরফুরাতে করবেন নাকি, এরকম ধরনের কোনো ইচ্ছা আছে নাকি? আমরা কিন্তু প্রস্তুত আছি, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। গণতান্ত্রিক উপায়ে, দেশের সংবিধান প্রদত্ত অধিকারে আমরা কিন্তু লড়াই করি। আমি আপনি সবাই আজ কিসের জন্য এখানে এসেছি, আজ এই অবস্থান বিক্ষোভ, যখন কিছুই ছিল না, তখন যখন স্কুল কলেজও ছিল না, যখন এত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এত কিছু হয়নি, মানুষ কিন্তু ধর্মের আশ্রয় নিয়ে তার জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেত, আজও নিয়ে চলে। যে ধর্মভ্রষ্ট হয়েছে তার জীবন ভ্রষ্ট হয়েছে, তাই প্রত্যেক ধর্মকেই আমরা সমর্থন করি, যে যার ধর্ম নিয়ে থাকুন, ভ্রাতৃত্ব বজায় রাখুন। কিন্তু তাই বলে আক্রমণ, কার ইনস্ট্রাকশনে করলেন এই কাজটা? বলছেন আপনার বাড়ি থেকে বোম মারা হয়েছে, ফুরফুরে কি বোম বাঁধা হয় নাকি যে এখান থেকে বোম মারবে? আমরা দেখেছিলাম হাইকোর্টে একজন মাস্টার মশাই, ইংরেজি শিক্ষক, হাইকোর্টে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, সে ইংরেজি জানে না, সে ছাত্রদের ইংরেজি পড়ায় কিন্তু সে ইংরেজি জানে না, অর্থাৎ মাস্টার মশাইদের রিক্রুটমেন্টে কেলেঙ্কারি হয়েছে, নিয়োগে দুর্নীতি হয়েছে, আর আমাদের এই পুলিশের রিক্রুটমেন্ট তো হয়েছে। তা পুলিশ উর্দি পড়ে, হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, বডি প্রোটেকশনের জন্য তার সমস্ত ইনস্ট্রুমেন্ট পড়ছে, সব জানে, আইনটা জানে না, যে কোন স্থানে গেলে কিভাবে যেতে হয়, কোথায় জুতোটা তাকে খুলতে হবে, কোথায় তাকে লাঠিচার্জ করতে হবে, কোথায় কি করে তাকে মাইকিং করতে হবে, কোন এলাকায় গেলে তাকে সুষ্ঠুভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, এর কি ট্রেনিং পায়নি নাকি? পুলিশ হতে গেলে তো তাকে ট্রেনিং নিতে হয় পুলিশ ট্রেনিং স্কুলে, এদের কি নিয়োগ দুর্নীতি হয়েছে নাকি? আমি পশ্চিম বাংলার প্রশাসনকে বলবো যে আপনারা কি সব জায়গায় নিজের শাসক দলের লোক ঢুকিয়ে দিয়েছেন নাকি, নাকি নিজের দলের লোকেদেরকে ইউনিফর্ম পরিয়ে পাঠিয়ে দিচ্ছেন ফুরফুরা শরীফে? এর উপযুক্ত তদন্ত চাই, তদন্ত না হওয়া পর্যন্ত আমরা কিন্তু শান্ত হব না। যেমন ইংরেজি শিক্ষক ইংরেজি জানে না, তেমনি সেদিন যারা ফুরফুরা শরীফে যেসব পুলিশ আক্রমণ করতে এসেছিল তারা কিন্তু আইনটা জানে না। আপনারা আইন যদি না জানেন আমাদের থেকে শিখিয়ে নিন, নাহলে আমরা বই পাঠিয়ে দিচ্ছি থানায়। এই ধরনের অভব্য আচরণ করবেন না, আমরা তো শান্তিপ্রিয়। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মুনিদের সমাগম হয় ফুরফুরায়, কোনোদিন কি কোনো অশান্তি হয়েছে নাকি? পশ্চিম বাংলায় কংগ্রেস সরকার ছিল, যুক্ত ফ্রন্টের সরকার ছিল, বামফ্রন্টের সরকার ছিল,
এখন দিদিমণি সরকার আছে তো কি এমন হয়ে গেল এই